নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার.com এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন অঞ্জনের সঙ্গে, আর আজ অঞ্জনের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আপনাকে স্বাগত জানাই। আপনাদের পার্টি সম্পর্কে বলা হয় যে আপনারা হলেন যারা হিমালয়ান ব্লান্ডার করে থাকেন। এবারে হঠাৎ করে এই প্র্যাগম্যাটিক দৃষ্টান্তটা, এই সিদ্ধান্ত নিলেন কিভাবে, বাস্তববাদী, যেখানে আপনাদের কেরালা অংশ বিরোধিতা করছেন, কংগ্রেসের কেরালা অংশ বিরোধিতা করছেন, আপনাদের শরিকদের থেকেও খুব সন্তুষ্টির অবকাশ নেই, এতগুলো প্রতিকূলতা পেরিয়েও আপনারা জোটটা করতে পারলেন, একটা সমঝোতা করতে পারলেন কংগ্রেসের সঙ্গে, কীভাবে পারলেন এবং কেনই বা পারলেন? এক হচ্ছে যে আপনাকে প্রথম বলা দরকার যে হিমালয়ান ব্লান্ডার আমরা করেছি, এরকম কখনো বলেছি বলে আমাদের পার্টি আমার অন্তপক্ষে জানা নেই। যাই হোক, তিনটা বিপদ আমাদের রাজ্যের সামনে, ত্রিমুখী আক্রমণ এই সরকার আসার পরে, একটা গণতন্ত্রের উপরে এরকম ব্যাপক আক্রমণ, যে কেউ বিরোধিতা করছে, কোনো দলমত করে না, প্রশ্ন করছে, সে আক্রান্ত হচ্ছে। আমি বুঝলাম, তো ফলে গণতন্ত্র আক্রান্ত হয়েছে মূল বক্তব্য, এবং সাধারণ মানুষ আপনাদের বক্তব্য, আপনাদের কর্মী সমর্থকরা মারা মার খাচ্ছেন। কিন্তু আপনার ডিএনএতে, আপনাদের ডিএনএতে সিপিআইএম কমিউনিস্টদের যে ডিএনএ, সেখানে তো আপাদমস্তক কংগ্রেস বিরোধিতা, সেই ডিএনএটার পরিবর্তন হলোটা কিভাবে? এটা এটা একেবারে ঠিক নয়। আমরাই ইন্দিরা গান্ধী যখন ব্যাংক জাতীয়করণ করেছেন, যখন রাজন্য ভাতা বিলোপ করেছেন, এই সব ব্যাপারে আমরা ওকে সমর্থন করেছি। আমার সংখ্যাগরিষ্ঠতা ছিল না, কংগ্রেসের ভিতরে বিরাট বিরোধ হচ্ছে, আমরা ওকে সমর্থন দিয়েছি। যখন উনি একটা কনসায়েন্স ভোটের ডাক দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে, ভিবিগিরি উনি ক্যান্ডিডেট করলেন, আমরা ভোট দিয়েছিলাম তখন। আপনি ভাবুন, আর সেই সময় আমরা যখন এখানে আক্রান্ত, কংগ্রেস এখানে আমাদের প্রধান প্রতিপক্ষ, আমাদের কোনো সাধারণভাবে সারা দেশে প্রধান প্রতিপক্ষ, আমাদের আহ্বানটা ছিল সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যা দল মত নির্বিশেষে যে যেখানে আছে তাকে একজোট করো, মানুষের জোট করে, মানুষের জোট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আপনারা রামধনু জোট করছেন, আপনারা অনেক জায়গায় এমনকি বিজেপির সঙ্গেও গ্রাউন্ড লেভেলে হাত মেলাচ্ছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ। মানুষ দেখছেন, মানুষ দেখছেন কি হচ্ছে না হচ্ছে। আমি যেটা বলছি যে সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা, বিভাজনের যে চেষ্টা পশ্চিমবাংলায়, এই বিপদ আমাদের দেশভাগ স্বাধীনতার পরে এই দীর্ঘ সময় জুড়ে এরকম বিপজ্জনক পরিস্থিতি কখনো তৈরি হয়নি, যেটা এই সরকারের আমলে হয়েছে। আপনাদের মধ্যে কি আত্মবিশ্বাসের অভাব হচ্ছিল যে শুধুমাত্র আপনারা বাম ফ্রন্ট বা বাম, যে বৃহত্তর বাম শক্তির সমাবেশ ঘটিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে একটা জোরদার লড়াই দিতে পারবেন না, তার জন্য আপনাকে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হবে? এটা খালি তৃণমূল কংগ্রেসকে জোরদার লড়াই দেওয়ার ব্যাপার না। আমি যেটা বললাম, স্বৈরতন্ত্রের বিপদ, গণতন্ত্র যখন আক্রান্ত হয়, যে কোনো মানুষ আক্রান্ত হচ্ছেন, তাদের সমবেত করার এক জায়গায়, এক লড়াইতে সমবেত করার দায়িত্ব আমাদের বামপন্থীরা, আমরা মনে করি এখানকার প্রধান বিরোধী শক্তি হিসাবে আমাদের সেই দায়িত্ব সমবেত করা। ব্যাপকতর ঐক্য দরকার, যেখানে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে যাদের একটা নির্দিষ্ট অবস্থান আছে তাদের এক জায়গায় সমবেত করা যায়।